নিজের হাতে জন্মদিন তছনছ করলেন অভিনেত্রী মোনামি ঘোষ। খুলে ফেললেন বেলুন, কেটে ফেললেন কেক, তাও আবার একেবারে ধ্বংসাত্মক মোড়ে। কি হলো নায়িকার? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, ইরাবতী চুপ কথা ধারাবাহিকে আমরা শেষবার দেখেছিলাম ছোট পর্দায় অভিনেত্রীকে, তারপর বিচারক হিসেবে ডান্স রিয়েলিটি শোতে দেখা গিয়েছিল মোনামিকে। ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী, মৌ বৌদি হয়ে এসেছেন সকলের কাছে। এবার তাকে দেখা গেল জন্মদিনের সেলিব্রেশন একটু অন্যরকম মেজাজে। কিছুদিন আগেই অভিনেত্রী মোনামি ঘোষের জন্মদিন কেটে গিয়েছে, মায়ের সঙ্গে জন্মদিন পালন করেছেন অভিনেত্রী, কেক কেটে মাকে খাইয়েছেন। এছাড়াও দেখা গেছে জন্মদিনের বিশেষ ফটোশুট করে ফেলতে মোনামি ঘোষকে। একটি লাল রঙের গাউনে তাকে দেখাচ্ছিল দারুণ সুন্দর লাল রঙের কেক হাতে, ছবিও তুলে নিয়েছেন নায়িকা। তবে হঠাৎ কি হলো, জন্মদিনের সমস্ত সাজগোজ নিজের হাতেই তছনছ করে ফেললেন মোনামি ঘোষ। দেখা গেল ভিডিওটিতে অভিনেত্রীকে হ্যাপি বার্থডে লেখা থেকে খুলে নিলেন রাগে অভিনেত্রী মোনামি ঘোষ। তারপর কোপ বসালেন প্রায় কেকের ওপর একের পর এক, বেলুন দিয়ে সাজানো রয়েছে। তবে সেই ঘরের এক একটা বেলুন নিজের হাতেই ফাটিয়ে ফেললেন অভিনেত্রী। তারপর দেখা গেল কেক থেকে চকলেট নিয়ে একেবারে কামড় বসিয়ে দিতে নায়িকাকে। তার চোখে মুখে রাগ স্পষ্ট, এতটা দবং মুডে হঠাৎ কেন এলেন অভিনেত্রী তা তো জানেন তিনি নিজেই। তবে তিনি জানিয়েছেন সব বার্থডে গার্ল সমান হয় না। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী মোনামি ঘোষ জন্মদিনের স্পেশাল ভিডিও শেয়ার করেছেন সকলের সঙ্গে, যেখানে তিনি অন্যান্য বার্থডে গার্ল থেকে অনেকটাই আলাদা। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।